তোমার তো মনে হচ্ছে আসলে মনের মধ্যে অনেক দুঃখ, কিন্তু দুঃখ হলিও তুমি অনেক ভালো আছো, অন্তত আমাগের মতো মানুষের চেয়ে অনেক ভালো আছো। তোমার পিছনে পুলিশ দৌড়য় না, বড় ক্ষতি করার মতো তোমার কোনো লোক নেই, শত্রু নেই। একদিক থেকে তুমি কিন্তু অনেক সৌভাগ্যবান। ভাগ্যের পরি আসে, আমি এখন বনের মধ্যে পড়ে আছি। তোমার বড় ভাইখেন কিন্তু একটা বড় নাফারমান। শোনো ভাই, আপন মায়ের পেটের ভাই হইয়া সে আজ আমারে বনবাসী করল। সে আমাদের উচ্চ বংশীয় মধ্যে একটা নিচু স্তরের মানুষ, বাজে মানুষ। আমার কুলফতি তার কাছে কোনোদিন কোনো সময় ভালো থাকবো না, কোনোদিন ভালো থাকবো না। শোনো, তুমি যদি চাও তালি পরে তোমার ওই বড় ভাইকে আইনে তোমার পায়ে ধরে মাপ সওয়াতে পারি, কান ধরে উঠ বস করাতে পারি, মাথা কামোয়ে আলকাত্রা মাখায় দিতে পারি। তুমি খালি কও কোনটে চাও। না, শত হইলেও সে আমার মায়ের পেটের বড় ভাই, সে কুত্তা বললো তো আমরা কুত্তা হইতে পারি না। তাহলে তুমি কি চাও? একটা কিছু চাও? কিছুই চাই না, কিছু চাই না বলে তো আমি বনবসী হয়ে রয়েছি, সারা জীবন বনে কাটাই দিব। শোনো, তুমি আমার অনেক বড় উপকার করেছো। তোমার আশ্রয় ছাড়া এখন আমি পুলিশের হাতে বন্দি থাকতাম। আমি কিন্তু অকৃতজ্ঞ না। তুমি একটা কিছু চাও আমার কাছে? আচ্ছা, এটা কথা কও তো। এই তোমারে তোমারে পুলিশ গরু খোঁজা খোঁজে কেন? আমার জীবনটা সারখার করছে একটা মেয়ে মানুষ, একটা মহিলা, একটা পার্সেন্টেজ খাওয়া সুন্দরী। আর যদি আমি খুঁজে পাই তালি পরে তোমারে আমি কব আমি কিডা, আমি কি কেন। তার আগে ওই শ্রীমতী সুহাসিনী সুন্দরীকে আমার চাই। কনস্ট্রাকশনের ওখান থেকে হরিয়ারবাবু এসেছেন।
সাততলার সাডালের জন্য রড কেনা দরকার। আপনার চেকে সাইন লাগবে। আপনার সাথে একটা বিষয় নিয়ে আমার একটু আলোচনা আছে। হরিয়ার বাবুকে কি বলবো? আমি যাচ্ছি, আপনি একটু বসুন, আমি এসে কথা বলবো। সাততলার ছাদ ঢালাই দিতে হবে, সবই আছে, ওই রডটাই ফুরিয়ে গেছে। পুরো কাজের কি অবস্থা? সে তো আপনি নিজে চোখে দেখে আসলেন দিদিমণি। তাছাড়া ওই কন্ট্রাক্টর সাহেবের সঙ্গে ইমরান সাহেবের কথা হয়েছে। আচ্ছা, আমি একটা ডিসিশন নিয়েছি হরিহর বাবু। জি, আমি গার্মেন্টসটা করব না। গার্মেন্টস করবেন না, তাহলে কি করবেন দিদিমণি? সেটা আমি আপনাকে পরে জানাবো। আপনি একটা কাজ করুন, কনস্ট্রাক্টর সাহেবকে আমার সাথে রাতে দেখা করতে বলবেন। আর চেকটা কোথায়? চেকটা দিন। আপনি এমন করে চোখ না চাবেন না। কেমন করে চোখ না চাই? এমন করে আপনি এমন করবেন না, আমি সইতে পারি না। আপনি সইতে পারার জন্য যে আমি করি, এ কথা আপনাকে কে বলল? আচ্ছা আচ্ছা, আমি হাসপাতাল থেকে কবে ছাড়া পাবো? আমি আগে আপনার মাথার ব্যান্ডেজটা দেখি, তারপরে বোঝা যাবে কবে আপনি ছাড়া পাবেন। আমার মাথা তো কবেই ভালো হয়ে গেছে, আপনি শুধু শুধু জোর করে আমার মাথায় ব্যান্ডেজ বেঁধে রেখেছেন। আমি কিন্তু আপনার মাথার ব্যান্ডেজ খুলতে এসেছিলাম, এমন করলে খুলবো না। এই প্লিজ প্লিজ প্লিজ, আপনি ব্যান্ডেজটা খুলে যান। ভয় দেখালাম? ভয় তো ভালোই পান, দেখি করে না। আপনার সাথে আবার ধাক্কা লাগলো। আসলে একবার ধাক্কা লাগাটা অশুভ লক্ষণ, কিন্তু দুবার ধাক্কা লাগাটা বোধহয় শুভ লক্ষণ, তাই নাকি? হ্যাঁ, এই ধাক্কা লাগার হয়তো কোনো মাহাত্ম্য থাকতে পারে। হবে হয়তো, এখন আমি যাই, ডিউটি টাইম। ওকে, বাই। মাহাত্ম্য তো থাকতেই হবে। জাভেদ ভাই কেমন আছেন? ভালো। পুরো সামনে শোন, তুই একটু আজকেই হাসপাতালে এমডির সঙ্গে কথা বলে আমাকে রিলিজ করে নিয়ে যাওয়ার ব্যবস্থা কর প্লিজ ভাই। আপনার ব্যান্ডেজ যখন খুলে ফেলাইছে,
তাহলে মনে দুই একদিনের মধ্যে রিলিজ করে দিব না না আরে খামাখা এমডি লগে কেন কথা না না তুই আজকালের মধ্যে আমাকে একটু রিলিজ করে নিয়ে যাওয়ার ব্যবস্থা কর তুই জানিস না এই নার্সমেটা খুবই ডিস্টার্বিং খুবই ডিস্টার্বিং ডিস্টার্বিং ইজ ইন্টারেস্টিং কি ব্যাপার এরকম চুপ হয়ে গেলেন কেন কি মনে হয় আমি পারবো না আমার কাছে আপনি এক বিস্ময়কর তরুণী আপনাকে আমি যতই দেখছি প্রতি মুহূর্তে ততই বিস্মিত হচ্ছে আরে জীবনে টাকা তো কম আয় করলাম না এবারে এই উদ্যোগটা নেই কি বলেন কিন্তু এ তো রথী মহারথীদের কাজ এত বড় উদ্যোগ আপনি একা কি করে করবেন আপনার কি মনে হয় এই ইনস্টিটিউশনের পিছনে আপনার মাসে কত টাকা লাগবে আপনি একবার ভেবে দেখেছেন 20 তলা ভবনের দুটো ফ্লোর ছেড়ে দেব ক্লাসরুম ট্রেনিং রুম টিচার্স রুম এসবের জন্য বাকি 18 তলায় মোট 54টি ফ্ল্যাট প্রতি ফ্ল্যাটে 10 জন করে স্টুডেন্ট থাকলে 540 জন 500 জনেরই বাজেট করব আমরা টিচার্সদের বেতন সবকিছু মিলে মাসে 12.5 লাখ টাকা মাসে 12.5 লাখ টাকা এত বিশাল টাকা টাকাটা কোথা থেকে আসবে তারপরে এই বছরের পর বছর এই টাকাটার যোগান কে দেবে হয়ে যাবে এই 20 তলা ভবনটি ছাড়া আমার মোট অ্যাসেট 20 কোটি টাকার মতো হবে দ্যাটস এনাফ আর দাঁড়িয়ে গেলে পরে স্টুডেন্টরাই ওটা চালাবে সিস্টেম্যাটিক ওয়েতেই চলবে সারা জীবনের সঞ্চিত অর্থ আপনি দিয়ে দেবেন দিয়ে দেব তারপর তারপর আপনার পুরো একটি অনিশ্চিত জীবন তারপরই একটা নিশ্চিত জীবন যে জীবনটা আমি এতদিন যাপন করে এসেছি সেটাই ছিল অনিশ্চিত জীবন নোংরা কুটিল পক্ষীল জায়গা থেকে আমার মতো মেয়েদেরকে পরিচয়হীন শিশুদেরকে তুলে এনে আমি একটা সাম্রাজ্য করতে চাই আমার মতো পরিচয়হীন শিশুরা যাতে নষ্ট হয়ে যেতে না পারে এটাই হবে এখন থেকে আমার একমাত্র কাজ সুভাষিনী আমি যদি আপনার পাশে আপনার এই উদ্যোগের পাশে সব সময় থাকতে চাই এখন বলছেন পরে আর থাকবেন না থাকব অবশ্যই থাকব আমি সমাজ ছেড়েছি সংসার ছেড়েছি আমার সবচেয়ে পৃথিবীতে দুর্বল জায়গা আমার মাকে আমি ছেড়েছি একটা মেয়েকে আমি ভালোবাসতাম তাকে ছেড়েছি আমার বন্ধু কাজল তাকেও আমি ছেড়েছি আর কত এই ছাড়াছাড়ির মধ্যে থাকব আমার একটা ঠাঁই দরকার একটু নিঃশ্বাস নেবার নির্ভেজাল একটা ঠাঁই দরকার আপনি আমার পাশে থাকলে আমার এই অনাথ পরিচয়হীন শিশু নিকেতন একদিন পৃথিবীর মুখে মাথা তুলে দাঁড়াবে আমি পাশে থাকব সারা জীবন সব সময় বন্ধু এই যে রেজার আর ক্রিম নিয়ে আসিছি তোমার গাল মুখ সাফ করে আসো যাও তোর মানে আমি বলছি না আমি বনবাস মিয়া ভালো আছি আরে তোমার নিজের মুখে বললি তো হবে না যে তুমি ভালো আছো কেন হবে না তুমি যদি নিজের মুখে বলো যে তুমি ভালো আছো তাহলে মনে হচ্ছে যে তুমি নিজের ঢোল নিজে পেটাচ্ছো নিজের ঢোল নিজেরে পিটাইতে হয় মানুষেরে দিলে ফাইটে যায় তুমি কিন্তু বেশি কথা কচ্ছো যাও এই ক্রিম নিয়ে যাও আর রেজার নিয়ে যাও ওই জঙ্গল সাফ করে আসো করবো না আরে কি করছি যাও তো ওঠো যাও তোমার আমি বললাম না আমি কোনো কিছু করব না আমার কোনো কিছু ভালো লাগে না শোনো তোমার দোকান ফেরত পাতি হবি ওই তোর ভালোবাসার কুলফু থেকেও ফেরত পাতি হবি যা করছি তাই শোনো এটা ধরো যাও এটা শেভ করো আর ওই পুকুরে গিয়ে ভালো করে সাবান দিয়ে ডইলে ডুবোয়ে গোসল করে আসো যাও আরে যাও তো
না না তোমার ফেরত পাতি হবে দোকান আর ভালোবাসার মানুষ আর আমি এইবার সোজা গিয়ে দাঁড়াবো শ্রীমতী সুহাসিনীর সামনে এইবার তুমি কোণে যাবে শ্রীমতী